অ্যাটেনশন অ্যাটেনশন, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের ভিডিও লাস্ট পার্ট, যেটা হতে চলেছে সব থেকে বেশি ইন্টারেস্টিং। থেকে আমরা মানালির উদ্দেশ্যে বেরোবো, তবে আমাদের মানালির ডিস্টেন্সটা অনেকটাই। কৈলাস, আমরা কৈলাস কিন্নরে আছি, কিন্তু এখান থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 1.4 কিলোমিটার। আর আমরা অতটা ট্রাভেল করবো না, আমরা মানালি আজকে তার আগে কোথাও একটা স্টে করে আমাদের 6 তারিখ মানালি ঢোকার কথা ছিল, বাট আমরা সেটাকে সরকারি করে নিয়েছি, কারণ 15 ঘন্টার জার্নি আমাদের সম্ভব। যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকে তোমাদের রুমের ভিউটা একবার দেখিয়ে নিচ্ছি। অবশ্যই রুমের ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল, যে দরজাটা খুললেই দেখা যাচ্ছে কিন্নর কৈলাসের পর্বত। ওফ, সেটা তো একটা অদ্ভুত সৌন্দর্য এনে দিচ্ছিল। এমনি ওখানকার যা কিছু দেখছি তাই যেন ভালো লাগছে, এত সুন্দর জায়গাটা। আর আমরা লাগেজ ফাগেজ গুছিয়ে, ওই যে আমাদের গাড়ি, এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে মানালির উদ্দেশ্যে। এরপর আমরা একটা জায়গা থেকে ব্রেকফাস্ট করে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাই, ল্যান্ডস্লাইডিং কতটা ভয়ঙ্কর। মানে আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল মোটামুটি 1 থেকে 2 ঘন্টা, আর ওখানে নিয়ম ওটাই যে যতক্ষণ না স্লাইডিং শেষ হচ্ছে, ল্যান্ডস্লাইডিং পড়া স্টপ হচ্ছে, ততক্ষণ ওখান থেকে কোনো গাড়ি বেরোতে পারবে না। তো আমরাও সেরকমভাবে ফেসে গেছি, আর ওখান থেকে কন্টিনিউ স্লাইডিং হয়, এটাই হচ্ছে ওখানকার একটা বৈশিষ্ট্য, যেটা আমার খুবই ভয়ঙ্কর লেগেছে ব্যাপারটা। তারপর ওই দিন আমরা আরও একটা জায়গায় স্টে করি, কারণ মানালিটা তো অনেকটাই দূরত্ব, একসাথে আমরা যাইনি। আমরা দু জায়গায় স্টে করার পরেই আমরা মানালি গেছিলাম, আর সেই দিন সকালবেলায় ভিউ তোমাদের সাথে শেয়ার করছি কিছু। গাড়িতে যাওয়ার সময় এই মন্দিরটা চোখে পড়ে, আর আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি বারবার বলেন যে এখানে একবার ঘুরে দেখতে। আর এখানে ঘুরে দেখতে গিয়ে তো জিনিস পছন্দ হয়ে গেছে, আর আমি এটা নিয়ে নিয়েছি। আমার লাইফে যদি সব থেকে বাজে বিরিয়ানি হয়ে থাকে তাহলে আমি এখানেই খেয়েছি। মানে অসম্ভব ফালতু যদি বিরিয়ানি হয়ে থাকে, তাও আবার সেটা নাকি 1 প্লেট 300 করে। মানে আমার তো মনে হচ্ছিলো আমাদের কলকাতায় স্ট্রিট ফুড বিরিয়ানি এর থেকে অনেক অনেক বেটার হয়, দারুণ খেতে হয়। কিন্তু যাই হোক, বিরিয়ানি নিয়ে কোনো কথাই হবে না, ওখানে মোস্ট ফালতু বিরিয়ানি পাওয়া যায়। এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর এখন আমাদের খুবই টায়ার্ড ফিল হচ্ছিলো, তো আমরা সরাসরি চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। আর সেই দিন ওখানেই ছিলাম, সেদিন আর কোথাও বেরোয়নি। ওখানে আমাদের পৌঁছতে পৌঁছতেই বেজে গেছিলো 5:30-6 এরকম টাইমিং হয়ে গেছিলো। আর আমাদের হোমস্টেটা ছিল এরকম কিছুটা, তোমাদের সাথে আমি পুরো রুম ভিউটা শেয়ার করছি। খুবই সুন্দর একটা 5-স্টার হোমস্টে, দারুণ দেখতে ছিল। ওখানে মিনি ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল ছিল যেটা তোমরা চাইছো। আর সবথেকে আমার ভালো লেগেছে যে এই যে এই মানে যে ফিলটা ঘরের ভেতর থেকে যে পাহাড় দেখার যে একটা অভিজ্ঞতা, ও এটা দারুণ লেগেছে, আবার অসাধারণ ছিল এটা। জাস্ট আমাদের হোমস্টেটার নাম হচ্ছে হাস্কি হোমস্টে। আর এরপর ফ্রেশ হয়ে আমার ইচ্ছে হলো একটু কফি খাওয়ার, আর আমি নিজের কফি নিজেই বানিয়ে নিলাম, কিন্তু কফিটা খুবই জঘন্য হয়েছিল খেতে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ছিল, তারপরেও আমরা চেয়েছিলাম, যদিও রুমে সার্ভ করার অপশান ছিল, তবুও আমরা একসাথে বসে খেতে চেয়েছিলাম। তো তাই জন্য আমরা নিচে চলে এসেই খাবারটা খাই। তো তারপরে পরের দিন সকালবেলায় আমাদের 0 পয়েন্টে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছিলাম। আর মানালিতে এখন আমরা যখন গিয়েছিলাম তখন সেরকম একটা বরফ ছিল না বলে আমরা একেবারে টপ মোস্ট, মানে একদম 0 পয়েন্টেই উঠে গেছি। তো যাওয়ার আগে আমাদের ড্রেস পরে নিতে হয়েছে, আর এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি, ড্রেসের কালারটা আমার দারুণ লেগেছে। যাওয়ার সময় আমরা ওখানে বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিই, তারপর আস্তে আস্তে আমরা যাই ওপরে, রোটাং পাস হয়ে একেবারে 0 পয়েন্ট ঘুরেছি, যেটা সিজন টাইমে গেলে যেটা হয়, খুবই বরফ থাকে, একদম 0 পয়েন্টে ওঠা যায় না। কিন্তু আমরা যখন গিয়েছিলাম সেখানে জাস্ট তখন বরফ পড়া সবে শুরু হয়েছে, ওই জন্য আমরা সেরকম একটা বরফ দেখতে পাইনি, কিন্তু একদম টপ মোস্টে উঠতে পেরেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। আর ওখানে উঠে যেটা সবথেকে মেন প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে ব্রিদিং প্রবলেম। তো সেটা একটা মোস্ট, মানে কি বলবো, ওটা একটা খুবই প্রবলেমেটিক একটা ফেজ ছিল।
আচ্ছা, আমরা নিয়েছিলাম ঘোড়া, ওখানে ঘোড়ায় চলেই তোমাকে একেবারে জিরো পয়েন্টে নিয়ে যাবে ওনারা, আবার ওই ঘোড়াটাই তোমাকে রিটার্ন নিয়ে আসবে। তো আমাদের ঘোড়ার প্রাইস ছিল পার হেড 1000 করে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর বরফে ঢাকা দৃশ্য, আহা কি দারুণ, কি দুর্দান্ত। সবে সবে তখন বরফ পড়া শুরু হয়েছে আর আমরা একদম টপ মোস্টে উঠে গেছি, আর এখানে এসে তো আমি জাস্ট পাগল হয়ে গেছি। আর এত ঠান্ডা ছিল, মুখ চোখ সব ঢেকে নিয়েছি, মানে আমাকে দেখাই যাচ্ছে না, মানে আমি পুরো মুখ চোখ শুধু নাকটা খোলা ছিল। যাই হোক, খুব মজা হয়েছে, খুব খুব। তো ওখানে বরফে করার জন্য তোমরা নানা ধরনের অ্যাক্টিভিটিস চুজ করতে পারো, সেই ওয়াইজই ওরা প্রাইস রাখে। তো আমরা চুজ করেছিলাম স্কিং, সেটার প্রাইস আমার যতদূর মনে পড়ছে 800 করে পার পারসন ছিল, আমার ঠিক মনে নেই, তবে ওরকমই একটা কিছু হবে। মোটামুটি আমরা ওখানে 1.5 ঘন্টা বরফে খেলা করে নানা ধরনের অ্যাক্টিভিটিস করে আমরা ওখানে তারপরে বেরিয়ে এসেছিলাম। ওখানে আর বেশিক্ষণ থাকতেই পারিনি, কারণ এত কষ্ট হচ্ছিলো আর আমাদের সাথে যারা ছিল তাদের অনেকের ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম লাহুল স্পিতি। এরপর আর কি, বিকেলবেলা বাড়ি ফিরে এসেছি, তারপর কিছু স্ন্যাক খেয়ে রাতের ডিনার তাড়াতাড়ি করে নিয়েছিলাম। রাতের ডিনারটা আমরা ঘরেই নিয়েছি, এক্সপেক্টেড ছিল কি বিরিয়ানিটা ভালো হবে, কারণ রান্না খুবই ভালো ছিল হোমস্টের, কিন্তু বিরিয়ানিটা ওখানে সেরকম ভালো লাগেনি আমার। তো যাই হোক, বিরিয়ানি আমার ওখানের এক্সপেকটেশন অনেক লো করে দিয়েছে, আদারওয়াইজ সব খাবারই আমার দারুণ লেগেছে। পরদিন সকালে আমরা রেডি হয়ে গেছিলাম হিরাম্বা মন্দির যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি হিরাম্বা মন্দির মানালিতে, খুবই উঁচু, কষ্ট হচ্ছে, পুজো দেব ওখানে। মন্দিরটা খুবই উঁচুতে আর ওখানে আমরা পুজো দিই, আর ওখানকার সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেখানে হচ্ছে ওখানকার খরগোশ, আমার বাড়িতেও একটা আছে। আর ওখানকার খরগোশগুলো এত বেশি কিউট আর সাইজে এত বড় যে না আদর করে থাকা যাবে না, মানে এতটাই কিউট ওরা। এখন হচ্ছে সকাল যেহেতু 8টা, আর আমার বরফে খেলে খেলে পুরো ঠান্ডা লেগে গেছে। এই হচ্ছে আমার বিস্কুট, আর আমি নিজে নিজে কফি বানিয়েছি, এখানে সবই আছে, শুধু একটু বানিয়ে নিতে হয়। বাড়িতে যদি এরকম থাকতো তাহলে কি ভালোই না হতো। কফি আর কাছে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা আজকে যাবো হচ্ছে মানালির মার্কেটে শপিংয়ের জন্য, আর হচ্ছে প্যারাগ্লাইডিং করতে পারি, কিন্তু এখনও সবার কনফিউশন আছে যে প্যারাগ্লাইডিং করতে পারবে কিনা, কারণ বাচ্চাদের একটু জন্য ভয় লাগছে আর ওরা এক্সাইটেড। আমারও খুব ইচ্ছা আছে প্যারাগ্লাইডিংটা করার, তো দেখা যাক কী হয়। তো শপিং তো মেইন আছে, তো ওটার জন্যই বেরোবো, দিয়ে বাড়ি চলে আসবো, মানে রুমে চলে আসবো, এসে লাগেজ টাগেজ প্যাক করতে হবে, কালকে আবার ট্রেন আছে। সো আমাদের জার্নিটা খুবই ভালো ছিল, আর আমাদের জার্নিটা এখানেই শেষ হচ্ছে, 16 দিনের জার্নি। তোমাদের পরপর সবই ব্লগ সেন্ড করেছি, তো আরও এটাই হচ্ছে লাস্ট ব্লগ হবে হয়তো। তো চলো দেখ। হিমাচল প্রদেশের প্রথম থেকে একদম লাস্ট দিন অবধি তোমাদের সাথে আমি সমস্ত ব্লগই শেয়ার করলাম, আর এটা হচ্ছে বৈষ্ণোদেবী টেম্পল, যেটা যাওয়ার দিন মানে ফেরার সময় তোমাদের সাথে এটাও শেয়ার করে নিয়েছি। তো পুরো জার্নিটাই আমার অসম্ভব ভালো লেগেছে, আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি কিছু জানার থাকে, যদি কোনো ইনফরমেশন তোমাদের নেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।